আমার সর্বশেষে বেহুলা লক্ষিন্দারকে যদি কেউ কেনেন আমাদের আসরে এসে বলে যাবেন, আমরা এইভাবে বিদায় গান গাইবো মা, কারণ নাম ধরে ঘোষণা করব না। সর্বশেষে অনেক টাকা দান করেছেন দুদিন ধরে, সর্বশেষে মায়ের ঘটে যে দান করবেন, এ টাকা বিফল যাবে না মা, মুক্ত হস্তে দান করবেন। এই গানের টাকা, এই মায়ের ঘটের টাকা আমরা সর্বশেষে আমাদের দল মালিকের বাড়িতে আমরা মায়ের গুণাগুণ গাওয়া হয়, এই টাকা আমরা বিফল দেব না। মুক্ত হস্তে যারা যারা দান করবেন মা, তাদের নাম ধরে আমরা ঘোষণা করব। অপর্ণা দিদি 50 টাকা দিয়েছেন মায়ের ঘটে, মা মনুষ্য যেন মঙ্গল করুক। যদি আরো কেউ দান করেন, মুক্ত হস্তে দান করবেন, এ টাকা বিফলে যাবে না। বিদায় করে দাও গো পিতা মাতা, আমরা চলে যাব গো। আর বিদায় করো ও গো পিতা, আমরা চলে যাব গো। আরে অপর্ণা দিদি মহাদানি 50 টাকা দিল গো, আর কেউ বা যদি বিদায় করো এসো মায়ের ঘটে গো। আর কত টাকা কোথায় গেছি যাবে না বিফলে গো, আর সর্পঘাত অতি মাগো মুক্তি তোমরা পাবে গো। আর বিদায় করো নাগরবাসী, আমিরা চলি যাব গো। আর ব্যাধি মুক্ত করিবে মাগো ইমা মনুষার বরে গো, আর বিদায় করো ও মাহিরা আমিরা চলি যাব গো। আর 20 টাকা দান করিল ইমাম অনুসার ঘটে গো, আর বৌদিমণি মদানি 10টি টাকা দিল গো। আর মা মনুষা মঙ্গল করিবে তোমাদের ওই মাহাজে গো, আর কেউ বা যদি দানি থাকেন এসো মায়ের আসরে গো। আর দান করো মুক্ত হস্তে থাকবে দানির ঘরে গো, আসে আসে বাড়ির বড় বৌমা 50 টাকা দান করছেন মা মনুষ্যের ঘরেতে, মা মনুষ্য যেন মঙ্গল করুক, মনের আশা যেন পূর্ণ করে। আরে এসো এসো ও মায়েরা এসো আসরে গো, আরে দিদি আমার মহাদানি 10টি টাকা দিল গো। আর কেউ বা যদি দান করো মা এসো দানির ঘরে গো,
যদি দান করো মা দাও না দানির ঘরে গো এসো এসো ও মাহিরা দাও না মায়ের ঘটে গো আর কত টাকা কোথা গেছে যাবে না বিপলে গো আর বিদায় করো নগরবাসী আমি রে চলি যাব তো এসো এসো ও মায়েরা দানির ঘরে থাকবে দান তোলা গো আর বিদায় নিয়ে চলে গেল বেহুলা লক্ষ্মী আমার যদি কেউ দান করে যান ঘটে সে দান করে যাবেন অনুরোধ যারা এরা আছেন আর বসে থাকবেন না এবার সবাই দাঁড়িয়ে যান অনেক রাত ধরে বসেছিলেন এবার সবাই দাঁড়িয়ে যান আমরা সবাই মিলে একটু হরিনাম করে আমরা মাখে বিদায় রজনী দাঁড়িয়ে দেব সবাই মিলে দাঁড়িয়ে যান ও তোরা শঙ্খে ধ্বনি দে সবাই মিলে ওরে উলু ধ্বনি দে বেউলা লক্ষ্মী দ্বারে যাবে স্বর্গে চলে তোরা শঙ্খে ধ্বনি দে উলু ধ্বনি দে বেউলা লক্ষ্মী দ্বারে যাবে স্বর্গে চলে আমার নায়ক মাতা এসছেন সর্বশেষ অনেক কিছু দান করতে এসছেন মা মনুষ্য যেন মঙ্গল করুক মা মনুষ্য যেন সমস্ত ব্যাধিকে উদ্ধার করুক